আসসালামু আলাইকুম, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ, পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় পঞ্চম, আলোচ্য সূচি, কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া ও স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে জানতে পারবে তোমরা কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ ব্যাখ্যা করতে পারবে, স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে যৌথ মূলধনী ব্যবসার গঠন পদ্ধতি বর্ণনা করছি। যৌথ মূলধনী কোম্পানি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি ব্যবসা সংগঠন, বৃহদায়তন ব্যবসা সংগঠন। কোম্পানি গঠন বলতে সাধারণত পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়াকে বোঝায়। 1994 সালের কোম্পানি আইন অনুসারে কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কোম্পানি গঠন প্রক্রিয়ায় যে ধাপগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে প্রথমেই আছে উদ্যোগ গ্রহণ পর্যায়, দ্বিতীয়ত দলিলপত্র প্রণয়ন পর্যায়, তৃতীয়ত নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, চতুর্থ কার্যারম্ভ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায় কি শিক্ষার্থীরা? কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান, যাচাই ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার পর্যায়কে উদ্যোগ গ্রহণ পর্যায় বলে। এরূপ পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে 7 জন প্রবর্তকের প্রয়োজন হয়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে যে সকল কার্যক্রমগুলি সুসম্পন্ন করতে হয় সে বিষয়ে আলোচনা করছি। প্রথমেই ক্ষেত্র চিহ্নিতকরণ, অর্থাৎ ক্ষেত্র চিহ্নিতকরণ বলতে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে তা নির্দিষ্ট করতে হবে। এক্ষেত্রে ব্যবসার ধরন, মূলধন, প্রযুক্তি, সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। উদ্যোগ গ্রহণ পর্যায়ের দ্বিতীয় কাজটি হচ্ছে সম্ভাব্যতা যাচাই, ফ্লেক্সিবিলিটি স্টাডি করা। সম্ভাব্যতা যাচাই হলো চিহ্নিত ক্ষেত্র বাস্তবায়ন করার জন্য সে সকল বিষয় বিশ্লেষণ করা, খতিয়ে দেখা। এর জন্য প্রকল্প ধারণাকে এর প্রয়োজন ও নিজেদের সামর্থ্যের সাথে মিলানো, অর্থাৎ আমি যে প্রকল্পটি গ্রহণ করছি সেই প্রকল্পটি পরিচালনার জন্য আমার সামর্থ্য কতটুকু আছে, মূলধন কতটুকু আছে, যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু আছে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করা। এছাড়া ভবিষ্যৎ আয় ব্যয়ের তথ্যচিত্র দাঁড় করিয়ে তার যথার্থতা বিবেচনা করা। উদ্যোগ গ্রহণ পর্যায়ের তৃতীয় কাজটি হচ্ছে প্রকল্প অনুমোদন। সম্ভাব্যতা যাচাইয়ের পর যৌক্তিক বিবেচিত হলে প্রবর্তকগণ প্রকল্পটি অনুমোদন করবেন, যা ব্যবসা সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয়। চতুর্থ কাজটি হচ্ছে আর্থিক পরিকল্পনা তৈরি, অর্থাৎ উদ্যোগ গ্রহণ পর্যায়ে চতুর্থ কাজ আর্থিক পরিকল্পনা তৈরি। সম্ভবত যাচাইকালে প্রকল্প ব্যবসার যে হিসাব ধরা হয়, অর্থাৎ প্রকল্পের মধ্যে যে হিসাব ধরা হয়, এ পর্যায়ে এসে সেই অর্থ কখন কিভাবে সংগৃহীত হবে, কার মাধ্যমে সংগৃহীত হবে সে বিষয়ে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হয়। যেমন শেয়ার মূলধন, শেয়ার মূল্য, উদ্যোক্তা পরিচালক হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা সূচক, শেয়ারের মূল্য বা শেয়ারের সংখ্যা, ন্যূনতম মূলধন ইত্যাদি ঠিক করা। উদ্যোগ গ্রহণ পর্যায়ে পরবর্তী কাজটি হচ্ছে নাম নির্বাচন, অর্থাৎ এই পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানির নাম কি হবে তা ঠিক করে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এমন হতে হবে যা প্রচলিত কোনো কোম্পানির নাম নেই বা নিষিদ্ধ কোনো কোম্পানির নাম নেই, অথবা সরকার যে সকল নামের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করেছেন অথবা জাতিসংঘের কর্মসূচি পরিচালনা হচ্ছে যে এই সকল নামে এমন কোনো নাম ব্যবহার করা যাবে না। প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির শেষে LTD শব্দ রেখে নাম নির্ধারণ করতে হবে, অর্থাৎ লিমিটেড শব্দটি অন্তর্ভুক্ত করতে হবে।
নামের ছাড়পত্র সংগ্রহ, কোম্পানি কোন নামে নিবন্ধন হবে এবং এর দলিলপত্রাদি কোন নামে প্রস্তুত করা হবে, এই জন্য নিবন্ধক অফিস থেকে পূর্বেই নাম ঠিক করে নিতে হয় এবং সে বিষয়ে ছাড়পত্র গ্রহণ করতে হয়। এজন্য কোম্পানি নিবন্ধকের কার্যালয়ে নির্দিষ্ট ফি প্রদান পূর্বক এক বা একাধিক নাম উল্লেখপূর্বক আবেদন করতে হয়, অন্যথায় নামের মঞ্জুরি বাতিল হয়ে যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে এই সকল কাজ পরিচালনা করা হয়: চিহ্নিতকরণ, সম্ভাব্যতা যাচাই, প্রকল্প অনুমোদন, আর্থিক পরিকল্পনা তৈরি, নাম নির্বাচন, নামের ছাড়পত্র সংগ্রহ। পরবর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। কোম্পানি গঠনের নিমিত্তে নিবন্ধকের নিকট জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় দলিলপত্র তৈরির সময়কালকে দলিলপত্র প্রণয়ন পর্যায় বলা হয়। দুই ধরনের দলিলপত্র প্রস্তুত করতে হয় কোম্পানি সংগঠনের জন্য। একটি হচ্ছে স্মারকলিপি বা পরিমেলবন্ধ, অন্যটি হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি হচ্ছে কোম্পানি গঠনতন্ত্র বা মূল দলিল, কোম্পানির গঠনতন্ত্র বা মূল দলিল, কোম্পানির নাম, ঠিকানা, মূলধন, শেয়ার হোল্ডারদের দায়, সম্মতি ইত্যাদি বিষয় স্মারকলিপিতে উল্লেখ থাকে। সম্মতির ধারায় প্রবর্তকগণ সাক্ষীর সামনে এই দলিলে স্বাক্ষর করেন। সংঘবিধি, এই দলিল কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি উল্লেখ থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তফসিল এক পরিমেল নিয়মাবলী হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি এটি সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিবন্ধন সংগ্রহ পর্যায়। নিবন্ধকের নিকট থেকে নিবন্ধনপত্র সংগ্রহের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন পর্যায়কে নিবন্ধন সংগ্রহ পর্যায় বলা হয়। এই পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানি নিবন্ধক অফিসে প্রয়োজনীয় ফর্ম জমা দিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রয়োজনীয় স্ট্যাম্প বা ফি দাখিল করার পর স্মারকলিপি বা সংঘবিধি প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন সদস্যের স্বাক্ষর থাকতে হবে। নিবন্ধন সংগ্রহ পর্যায়ে যে সকল বিষয় থাকবে: কোম্পানির স্মারকলিপির 3 কপি থাকবে, সংঘবিধির 3 কপি, অবশ্য পাবলিক লিমিটেড কোম্পানির তফসিল এককে সংঘবিধি হিসেবে গ্রহণ করা হয় বা এই মর্মে যদি ঘোষণা করা হয়। উদ্যুক্ত পরিচালকের নাম, ঠিকানা, পেশা থাকবে উদ্যুক্ত পরিচালকের নিজ স্বাক্ষর, দায়িত্ব পালনের সম্মতিপত্র, উদ্যুক্ত পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে সম্মত আছেন এই মর্মে চুক্তিপত্র থাকতে হবে, হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ কোনো পরিচালক বা সচিব পদের অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত যথার্থতা ঘোষণাপত্র থাকতে হবে। লাস্ট পর্যায়ে গঠন পদ্ধতির কার্যারম্ভ পর্যায়। নিবন্ধনপত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করতে পারে না, কারণ এই জন্য তাকে ব্যবসা পরিচালনার জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতি। এখন আমরা আলোচনা করব স্মারকলিপির বিষয়বস্তু, অর্থাৎ আমরা যে কোম্পানির মূল দলিল সংগ্রহ করি বা মূল দলিল নিবন্ধন করি, এখন মূল দলিলে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে বা কি কি ধারা মেনে মূল দলিলের কার্যক্রম সম্পাদন করতে হয়। প্রথমেই নাম ধারা। কোম্পানির স্মারকলিপিতে যে ধারায় কোম্পানির নাম লেখা থাকে তাকেই কোম্পানির নাম ধারা বলা হয়। নাম ধারাতে যে সকল বিষয় থাকে: প্রচলিত কোনো কোম্পানির নাম বা এর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো নাম রাখা যাবে না, জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংস্থার সাথে সম্পর্ক রয়েছে এমন কোনো নাম রাখা যাবে না। অবস্থান ও ঠিকানা ধারা। কোম্পানির নিবন্ধিত কার্যালয় কোথায় স্থাপিত হবে এবং এর প্রধান কার্যালয়ের ঠিকানা কোথায়, স্মারকলিপির যে ধারায় উল্লেখ থাকবে তাকেই অবস্থান ও ঠিকানা ধারা বলা হয়। উদ্দেশ্য ধারা। স্মারকলিপির যে ধারায় কোম্পানির কোন কোন ধরনের ব্যবসা কাজে অংশ নিতে পারবে তার উল্লেখ থাকে তাকে উদ্দেশ্য ধারা বলা হয়।
এটি স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। মূলধন ধারা, কোম্পানি কি পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তা যে ধারায় লেখা থাকে তাকে এই স্মারকলিপির মূলধন ধারা বলা হয়। স্মারকলিপিতে প্রয়োজনীয় পরিবর্তন না এনে এর অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না। মূলধন ধারায় যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে, মোট মূলধনের পরিমাণ, শেয়ারের ধরন ও প্রতিটির মোট শেয়ারের সংখ্যা এবং ধরন ভেদে প্রতিটি শেয়ারের মূল্য। দায় ধারা, কোম্পানির সদস্যদের দায়ের প্রকৃতি কী হবে স্মারকলিপিতে সে ধারায় তার উল্লেখ থাকে, আর এই ধারাকেই দায় ধারা বলা হয়। অর্থাৎ এ ধারায় দায় শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। সম্মতির ধারা, স্মারকলিপির শেষ অংশে যে ধারায় দ্বারার প্রবর্তন, অন্ততপক্ষে একজন সাক্ষীর সামনে কোম্পানির গঠন ও নির্দিষ্ট পরিমাণ শেয়ারের ক্রয়ের সম্মতি দিয়ে স্বাক্ষর প্রদান করেন তাকেই এর সম্মতি দ্বারা বলা হয়। স্মারকলিপির বিষয়বস্তুতে এই ধারাগুলো অন্তর্ভুক্ত থাকে এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কোম্পানি গঠন পদ্ধতি সুসম্পন্ন হয়, কোম্পানির স্মারকলিপির মূল দলিল সুসম্পন্ন হয় এবং এই ধারা বা এই কার্যক্রমগুলোর বাহিরে যে কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করতে পারে না, নাম অন্তর্ভুক্ত করতে পারে না, কার্যক্রম পরিচালনা করতে পারে না। সুতরাং কোনো কোম্পানি সংগঠন গঠন করার ক্ষেত্রে স্মারকলিপির বিষয়বস্তু অত্যন্ত সতর্কতার সাথে অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।